মুআজ্জাজ হাজিরিন, মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা পেশ করছি, যিনি অনুগ্রহ করে আমাদের জন্য সিয়াম কিয়াম এবং সার্বিক কল্যাণের মাস রমাদান মাস পৌঁছিয়ে দিয়েছেন। আমরা রমাদান মাস পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই মাসের পরিপূর্ণ পবিত্রতা রক্ষা করে আল্লাহ এবং তাঁর রসুলের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের আমলকে আরও বৃদ্ধি করতে পারি, আমাদের নেকি এবং সওয়াব বেশি অর্জন করতে পারি এবং আল্লাহর কাছে আমাদের অতীতের সকল গুনাহগুলো যেন মাফ নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই মাসের সকল ভালো কাজ, পুণ্যের কাজ, নেকির কাজ, আমলে সালেহকে তুমি কবুল এবং মঞ্জুর করো। সাথে সাথে এর বিনিময়ে আমাদের আমল নামা থেকে আমাদের খারাপ পরিণতিগুলি, আমাদের গুণাগুলিকে তুমি মুছে দিও, মাফ করে দিও। সম্মানিত মুসল্লি ভাই বোনেরা, রমাদান মাসে সবচেয়ে বড় কাজ হচ্ছে সিয়াম পালন করা। যেই সিয়ামটি এই মাসে পালন করা মুসলিমদের জন্য ফরজ। সিয়াম সম্পর্কে আমরা গত জুমাগুলোতে বিভিন্নভাবে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বুখারী মুসলিমের হাদিস। ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম পালন করলে আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেন। একটি সিয়াম পালনের বিনিময়ে আল্লাহ সওয়েমকে, রোজাদার ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথে দূরে রাখেন। সিয়াম পালনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে যেটা আল্লাহ নিজে বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, যে একটি আয়াতে এই সিয়াম সম্পর্কে আলোচিত হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং সিয়ামের একটি বড় প্রাপ্তি, একটি বড় অর্জন হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে সমস্ত কল্যাণের কেন্দ্রবিন্দু, জিমাউল খাইর, সমস্ত কল্যাণের কেন্দ্রবিন্দু হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জিত হলে মুত্তাকি ব্যক্তি তার পূর্ণ জীবনকে আল্লাহ এবং তার রসুলের পরিপূর্ণ আনুগত্যের মধ্যে পরিচালিত করতে পারেন। আল্লাহ অসন্তুষ্ট হন, নারাজ হন, অখুশি হন এমন কোনো কাজের সাথে সে কখনো জড়িত হয় না। সুতরাং এই তাকওয়া একটি দায়িত্ব, অনুভূতির নাম, একটি দায়িত্বের নাম এবং জবাবদিহিতার নাম। এই সবগুলোকে একত্রিত করলে যেই গুণটি, সেই গুণটির নাম হচ্ছে তাকওয়া। সুতরাং এই তাকওয়ার প্রাপ্তি এই সিয়ামের মাধ্যমে হয়, সিয়াম থেকে অর্জন হয়। সুতরাং সিয়ামের হক আদায় করে আমরা যাতে করে সিয়াম পালন করতে পারি, সেই জন্য সকলকেই আল্লাহর কাছে এজন্য সাহায্য চাইতে হবে যে আল্লাহ, যেভাবে সিয়াম পালন করলে আপনি খুশি হন, আপনার কাছে আমল সালেহ হিসাবে কবুল হয়, মঞ্জুর হয়, সেভাবে সিয়াম পালন করার জন্য আপনি আমাদেরকে তৌফিক দান করুন। এবং সিয়াম থেকে যেই লাভ, যেই ফায়দা, যেই প্রাপ্তি আছে
সেই প্রাপ্তি অনুযায়ী তা অর্জন করার মতো করে, তা আমাদের মধ্যে তৈরি হওয়ার মতো করে আল্লাহ যেন আমরা সিয়াম পালন করতে পারি সেই তৌফিক দান করে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই মাসটি একদিকে যেমন সিয়াম রয়েছে, অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিস শুধু একটি শব্দের পার্থক্যে আল্লাহর রাসূল বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে কিয়াম করল রমাদান মাসে, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেন, তাকেও মাফ করা হয়। সুতরাং এই রমাদান মাসের সিয়ামের সাথে সাথে, সিয়াম যদিও ফরজ, সেটারও যা পুরস্কার আল্লাহর রাসূল এখানে ঘোষণা করলেন এই হাদিসে, যে রমাদানের সিয়াম ঈমান এবং ইহতিসাবের সাথে করে তার অতীতের গুনাহ, তার আগের গুনাহ আল্লাহ মাফ করে দেন, এটা হচ্ছে ফরজ কাজ। কিন্তু কিয়াম রমাদান, কিয়ামুল লাইল, এটা করলেও আল্লাহ একই সওয়াব, একই প্রতিদান দান করেন যে তার আগের সকল কিছু মাফ করে দেন। তাহলে প্রাপ্তির দিক থেকে, ফজিলতের দিক থেকে সিয়ামের সাথে সাথে কিয়ামুল লাইল, রমাদানের রাতের সালাতেরও যথেষ্ট মর্যাদা সম্পন্ন, যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও কিয়ামুল লাইল এটা সুন্নাত, শরিয়াতের হুকুম অনুযায়ী এটাকে সুন্নাত বলা হয়, কিন্তু এর ফজিলতটি এরকম বেশি বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই কিয়ামুল লাইলের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ, গত আমরা আপনাদেরকে আগেও বলেছি যে সালাতুত তারাওয়িহ, এটাও কিয়ামুল লাইল। সালাতুত তারাওয়িহ, তারাবির নামাজ, এই শব্দ আরবি দিয়ে সালাতুত তারাওয়িহ, এভাবে কোনো হাদিসে কোনো টেক্সটে নেই যে সালাতুত তারাওয়িহ। কিয়ামুল লাইলের কথা আছে কোরআনে কারিমে, তাহাজ্জুদের কথা আছে, কিন্তু তবু সালফে সালেহিনদের সময় থেকেই রমাদানে ইশার নামাজের পরে যেই সালাত আদায় করা হয় জামাতের সাথে, এটা কি সালাতের তারাওয়িহ হিসাবে প্রসিদ্ধ? যদিও আমাদের সমাজে, এবং এখন শুধু আমাদের সমাজে নয়, এই সালাতের রাকাত নিয়ে, আদত নিয়ে, সংখ্যা নিয়ে যদিও কিছুটা বিতর্ক আছে, কিন্তু সব বিতর্কের ঊর্ধ্বে যে এই রাতে রমাদান মাসের রাতে কিয়ামুল লাইল রয়েছে, এবং সেই কিয়ামুল লাইল বা সেই তখন রাতের সালাতে এটার একটি গুরুত্ব রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, সালফে সালেহিনরা করেছেন, এবং এই ধারাবাহিকতা আজ পর্যন্ত রমাদানের রাতে এই কিয়ামুল লাইল হয়। সুতরাং রাকাতের বিষয়গুলোকে যদি প্রাধান্য না দিয়ে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব আমল, সাহাবায়ে কেরামদের আমল এবং সালফে সালেহিনদের আমলকে সামনে রেখে যদি আমরা কোনো দিকে প্রান্তিক অবস্থায় না গিয়ে, যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা কিয়ামুল লাইল অংশগ্রহণ করি, তাহলে আমরা আল্লাহর কাছে এই মর্যাদা পাব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। তারাবিহ বহু বচন, এক বচন হচ্ছে তারউইহা, তারউইহা এক বচন। তারউইহা শব্দটির অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, আরাম নেওয়া, কিছু সময় ক্ষেপণ করা। কিন্তু এটা সালাতুত তারাবিহকে তারাবিহ এই জন্য বলা হয় যে লিআন্নাহুম ইজতামাউ আলাইহা ইয়াস্তারিহুনা বাইনা কুল্লি তাসলিমাতাইন। যেহেতু সালাতুত তারাবিহ তথা কিয়ামুল লাইল করতে গিয়ে, এই সালাত আদায় করতে গিয়ে দুই রাকাত চার রাকাত আদায় করার পরে, দুই রাকাত করে চার রাকাত আদায় করার পরে, অর্থাৎ দুই সালাম ফিরানোর পরে মুসল্লিরা কিছুক্ষণ বিশ্রাম নিতেন, কিছুক্ষণ তারা একটু আরাম করতেন দ্বিতীয় দুই রাকাতের পরের দুই রাকাত শুরু করার আগে। এটার অবশ্য কারণ ছিল এই যে
সালফে সালেহিনরা তারা যে কোনো ইবাদতকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবেই তারা হুবহু সেভাবেই তারা আমল করার জন্য সচেষ্ট ছিলেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিয়ামুল লাইলে প্রতিটি রাকাত প্রতিটি রুকু প্রতিটি সাজদা এত দ্রুত করতেন যে যারা তার পিছনে সালাত আদায় করতেন সাহাবায়ে কেরামগণ মনে করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা কেরাত করছেন মনে হচ্ছে যেন তিনি রুকু করতে ভুলে গেছেন। আবার যখন তিনি রুকুতে যেতেন এত লম্বা রুকু করতেন যে মনে হতো তিনি সেজদা করতে ভুলে গেছেন। একইভাবে সেজদাতে গিয়ে এইরকম লম্বা সেজদা করতেন যে সেজদা থেকে তিনি উঠতে ভুলে গেছেন। সাহাবায়ে কেরামদের এই কথা মনে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লম্বা কেরাত করতেন যে পা ফুলে যেত। হাত্তা তাতাফাত্তার কদামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটি ফুলে যেত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখে অনেকটা করুণা করে তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট কেন করছেন, অথচ আল্লাহ আপনার আগের এবং পরের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলতেন, আফালা আকুনু আব্দান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না। সুতরাং তার অনুসরণে সাহাবায়ে কেরামগণ কিয়ামুল লাইলকে সালাতুত তারাবিহকে এভাবে অথবা এর কাছাকাছি অনেক লম্বা কিয়াম করে অনেক লম্বা কেরাত করে অনেক লম্বা রুকু সেজদা করে এভাবে দুরাকাত করে শেষ করতেন, যার কারণে তাদের মাঝখানে একটু বিশ্রামের প্রয়োজন হতো। সুতরাং এই বিশ্রামটা নেওয়া হতো বলেই এটা এক সময় এটার নাম পড়ে যায় সালাতুত তারাবিহ। সুতরাং এই সালাতুত তারাবিহ সম্পর্কে আমরা যদি হাদিসগুলোকে দেখি তাহলে সম্পর্কে সর্বপ্রথম আমাদের সামনে সহি বুখারী এবং মুসলিমে যেই হাদিসটি প্রসিদ্ধ যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা লাইলাতাম মিন জাওফিল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে ইশার সালাত আদায় করে বাসায় বাড়িতে ফিরে এসে মধ্যরাতে তিনি আবার ঘর থেকে বের হয়ে মসজিদে গেলেন। ফাসাল্লা ফিল মসজিদ, এবং তিনি মসজিদে গিয়ে সালাত শুরু করলেন, নামাজ শুরু করলেন। ওয়াসাল্লা রিজালুন বিসালাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে উনি একা একা নিয়াত সালাত শুরু করে দিয়েছেন। মসজিদে যারা থাকতো মসজিদে যারা ছিলেন সেই রকম হাতে গোনা কয়েক কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার পিছু ইক্তেদা করে তারাও সালাত আদায় করলেন। ফাসবাহা আন-নাসু ফাতাহাদাসু, সকাল হয়ে গেল লোকেরা আলোচনা করলো যে গত রাত্রে এরকম ঘটনা ঘটেছে। মধ্যরাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি সালাত আদায় করেছে, আমরা তার সাথে সালাত আদায় করেছি। ফাজতামা আকসারুহুম ফিল লাইলিত তালি, সুতরাং স্বভাবতই পরের রাত্রে আগের দিনের চাইতে মুসল্লির সংখ্যা বেশি হলো। ফাসাল্লা ফাসাল্লু মাআহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করলেন এবং তার সাথে তারাও সালাত আদায় করল। ফাসবাহা আন-নাসু ফাতাহাদাসু ফাকাসুরা আহলুল মসজিদ মিনাল লাইলাতি সালিসা, পরের দিন সকালে লোকেরা আরো বেশি আলোচনা করলো, লোকের সমাগম বেশি হয়েছিল কথাও হলো। তখন যারা আসে নাই দুই রাত যাদের মিস হয়ে গেছে তারা সকলে আগ্রহ হয়ে পরের তৃতীয় রাত্রেতে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফাকাসুরা আহলুল মসজিদ মিনাল লাইলাতি সালিসা, তৃতীয় রাত্রিতে অনেকটা মসজিদ ভরে গেল, বেশি হলো সংখ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তাদের সাথে করে সালাত আদায় করলেন। ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিআ, ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিআ আজাজাল মসজিদু আন আহলিহি,
চতুর্থ রাত্রিতে এত বেশি মুসল্লি উপস্থিত হলে যে মসজিদে আর ধারণ করার মতো মসজিদের ক্ষমতা জোর নাই, আজাজ আমার অপারগ হয়ে গেল মসজিদ ধারণ করতে। সুতরাং হাত্তা খারাজ আলী সালাতুস সাবহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেরাতে আর বের হলেন না, তিনি একেবারে ফজরের সালাতের সময় বের হলেন। ফালাম্মা কাদা আল ফাজরা আকবালা আলান নাস ফাতাশাহাদা, এরপরে তিনি ফজরের সালাত শেষ করে মুসল্লিদের দিকে ঘুরে বসে তিনি এরপরে তাদেরকে বললেন, সুম্মা কাল আম্মা বাদ আম্মা বাদ ফাইন্নাহু লাম ইখফা আলাইয়া মাকানুকুম, তোমরা যত লোক এসেছিলে মসজিদে এটা আমার কাছে গোপন ছিল না, আমি সবই দেখেছি। ওয়ালাকিন্নি খাশিতু আন তুফরাদা আলাইকুম ফাতাজাজু আনহা, কিন্তু আমি তোমাদের এই বেশি এত আগ্রহ এত বেশি আবেগ দেখে আমি আর বের হই নাই, এই ভয়ে যে তোমাদের উপরে না জানি এই সালাতটি যেটা কিয়ামুল লাইল এটা তোমাদের জন্য ফরজ হয়ে যায় কিনা, তখন তোমরা তা আদায় করতে পারবে না, আদায় করার ক্ষমতা তোমাদের হবে না। সুতরাং ফাতুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক, এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিধানটি তোমাদের উপর যে ফরজ হবে এই ভয়ে আসেন নাই, এই ধারণা নেই সাহাবায়ে কেরামগণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত এভাবেই ছিল। অর্থাৎ বিষয়টি সাহাবায়ে কেরামদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। ওয়ালাম্মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকরের সময় চলে যায় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও খেলাফতকালের কিছু সময়ে চলে যায়। এরপরে কয়েক বছর দুই পরে সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নাতকে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাত্রি পড়েছিলেন সকলকে নিয়ে জামাতের সাথে রমাদানের এই কিয়ামুল লাইল, তিনি এটাকে পুনর্জীবিত করেন। ফা আহিয়া হাযিহি সুন্নাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটাকে পুনর্জীবিত করেন। বুখারীতে হাদিস আব্দুর রহমান ইবনে আব্দুল কারি তিনি বলছেন, খারাজতু মা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি রমাদানের কোন এক রাতে মসজিদে প্রবেশ করলাম। ফাইদান নাসু আওজাউন মুতাফাররিকুন ইউসাল্লির রাজুলু লিনাফসিহি আমরা মসজিদে প্রবেশ করে দেখলাম যে মসজিদের ভিতরে মুসল্লি আছে, তবে প্রত্যেকেই যার যার সালাত আদায় করছে, কোথাও বা একজন ব্যক্তির পিছনে আরো কয়েকজন তার পিছনে দাঁড়িয়ে, একজন ব্যক্তির পিছনে আরো কয়েকজন পড়ছে, অর্থাৎ এখানে একজন পড়ছে ওখানে একজন পড়ছে ওখানে এক দল পড়ছে ওখানে আর এক দল পড়ছে, এই অবস্থা আমি দেখলাম আমরা দেখলাম। ফাকালা ওমা, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি তখন খলিফা, ইন্নি আরা লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসাল, আমি মনে করি যে এই যে মুসল্লিরা যার যার মতো করে পড়তেছে বিক্ষিপ্তভাবে ইতস্তত বিক্ষিপ্তভাবে, আমি যদি এদেরকে একজন ইমামের পিছনে আলা কারিইন ওয়াহিদ একজন কেরাতকারীর পিছনে মানে একজন ইমামের পিছনে যদি আমি তাদেরকে একত্রিত করে দেই তাহলে এটাই সুন্দর হবে এটা ভালো হবে। সুম্মা আজামা ফাজামাহুম আলা উবাই ইবনে কাব, এরপরে তিনি এটাকে সিদ্ধান্ত নিলেন এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে দিলেন যে তারা তার ইমামতিতে সকলে এক জামাতের সাথে সালাত আদায় করবে। সোম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা, এবার এটা শুরু হয়ে গেল। এর পরে কোন এক রাত্রে আমরা যখন আবার সেখানে গিয়েছি, ওয়ান্নাসু ইউসাল্লুনা বিসালাতি ক্বারিইহিম, আর লোকেরা তখন নামাজ পড়ছে একজন ইমামের পিছনে। ক্বালা উমর নিমাল বিদআতু হাযিহি, তখন উমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে একজন ইমামের পিছনে সকলেই একত্রিতভাবে এক জামাতের সাথে সালাত আদায় করছেন এই দৃশ্য দেখে তিনি বললেন, নিমাতুল বিদআতু হাযিহি, এটা কত চমৎকারই না হয়েছে।
এরপর কিন্তু এই কথা বলে তিনি আরো বললেন, ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা ইয়ানামুনা আনহা আফদালু মিনাল্লাযীনা ইয়াকুমুন, অথবা কোন বর্ণনা আছে আল্লাতী অর্থাৎ আল জামাআ, যেই জামাত এখন চলছে, যেই জামাত এখন চলছে এদের চাইছে যেই জামাত এখন ঘুমাচ্ছে তারা উত্তম, অর্থাৎ যারা এখন সালাত আদায় করছে ইমামের পিছনে তাদের চাইতে যারা এখন ঘুমাচ্ছে তারা উত্তম। এই কথাটির অর্থ হচ্ছে এই যে যেহেতু এটা কিয়ামুল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকদিন রমাদানেও পড়েছেন জওফুল লাইল মধ্যরাতের পরে এসে তিনি আদায় করেছেন, কিন্তু এটা যেহেতু এশার নামাজের পরপরই আদায় করছেন এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে যারা এই রাতে না পড়ে ওই রাতে পড়ার জন্য এই রাতে ঘুমাচ্ছে তারা যারা এই রাতে পড়ছে তাদের চাইতে উত্তম, তার মানে ওটা আসল সময়, এই জন্য এই রাতে পড়া। তবে কথা হচ্ছে এখন তো সালাতুত তারাবি পড়ছি আমরা এই রাত্রে, এই জন্য ওলামায়ে কেরাম এই বিষয়ে তাদের সিদ্ধান্ত এভাবে ফতোয়া এভাবে বলেছেন যে যদি শেষ রাতে জামাতের সাথে পড়ার সম্ভাবনা না থাকে, যদি একা একাই পড়তে হয় আর এই রাতে যদি জামাতের সাথে পড়ার সুযোগ থাকে তাহলে এ রাতে জামাতের সাথে পড়াই উত্তম ওই রাতে একা একা পড়ার চাইতে। তবে ও রাতেও যদি জামাত থাকে, এ রাতেও জামাত আছে, ও রাতেও জামাতে পড়া যাবে, তাহলে অবশ্যই রাতের দ্বিতীয়াংশে রাতের শেষ ভাগে জামাতের সাথে পড়াটাই উত্তম। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রমাদানে কিয়ামুল লাইলের এটা ছিল তার সুন্নাত, যে তিনি নিজে এটা জামাতের সাথে আদায় করেছিলেন তিন দিন, ফরজ হওয়ার ভয়ে তিনি পরবর্তীতে এটা করেননি, এই ফরজ হওয়ার ভয়ে করেননি, এই জন্যই বিষয়টি পরে আর জামাতের সাথে প্রতিষ্ঠিতভাবে আর এটা সাহাবায়ে কেরামদের মধ্যে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মৃত্যু পর্যন্ত এটাকে এভাবেই ছিল যে আর এটা হয়নি। এরপরে যখন ফরজ হওয়ার সম্ভাবনা আর থাকলো না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে যেটা আমল ছিল মাঝখানে ছিল না সেটাকে তিনি পুনর্জীবিত করলেন। এই জন্য সালাতুত তারাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিষ্ঠিত করেছেন, এটার উপরে এজমা হয়েছে। এই কথাটির মধ্যে অনেক বড় প্রশ্ন রয়ে গেছে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নিজে প্রতিষ্ঠিত করেননি এবং এরপরে সালাতুত তারাবি হয়েছে। সালাতের তারাবির এই রাতে পড়ার বিষয়টি, এই রাতের পড়ার বিষয়টি সাহাবায়ে কেরামগণ অনুমোদন করেছেন, তারা পড়েছেন জামাতে, সুতরাং এই রাতে পড়াটা এই দ্বারা জায়েজ সাবেত হয়। কিন্তু তারাবির নামাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা তার সময় প্রতিষ্ঠিত হয়েছে, এর আগে ছিল না, এই কথাটি সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য নয়। সুতরাং এই জন্য আমাদেরকে পরিষ্কারভাবে ধারণা থাকতে হবে যে কিয়ামুল লাইল সালাতুত তারাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে আদায় করেছেন, মাঝখানে এটা যার যার মতো পড়তো প্রতিষ্ঠিতভাবে মসজিদে জামাতের সাথে এক ইমামের পিছনে হতো না, যেমনটি হাদিসে আপনারা শুনলেন বুখারী মুসলিমের হাদিসে, কিন্তু পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে একজন ইমামের কাছে দেন। কোনো কোনো হাদিস দ্বারা এটাও প্রমাণিত যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের জন্য নামাজ পড়ার জন্য উবাই ইবনে কাবকে দায়িত্ব দিয়েছিলেন, আর তামিম আদ-দারি নামে আরেকজন সাহাবীকে মেয়েদের জন্য মেয়েদের ইমামতি করার জন্য দায়িত্ব দিয়েছিলেন, এমনকি আরফাজা আস-সাকাবি নামে আরেকজন সাহাবী তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোকদেরকে তার সময় খলিফা আমিরুল মুমিনের সময় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে তারাবির নামাজ পড়ার জন্য নির্দেশ দিতেন একজন ইমামের পিছনে, আর আমাকে তিনি নিয়োগ দিয়েছিলেন মেয়েদের সালাতের ইমামতি করার জন্য। ফাকুন্তু আনা ইমামুন নিসা, এটা ইমাম তাবারানী ইমাম বাইহাকি তার সুনানে কোবরা ইমাম মুয়াত্তা মালিক তার মুয়াত্তার মধ্যে এই হাদিসটি সহি সনদে উল্লেখ করেছেন। তো সুতরাং সালাতুত তারাবিহ যেমন পুরুষদের জন্য প্রযোজ্য তেমনি করে মেয়েদের জন্য সালাতুত তারাবিহ এটাও সুন্নত। মেয়েদের জন্য যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদের জন্য ঘরে
ফরজ নামাজ নফল নামাজ নিজেদের ঘরে পড়াই উত্তম। কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মিনাল মাসাজিদ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে সালাত আদায় করতে আসতে নিষেধ করো না। এই জন্য তারা যদি নিজেদের বাড়িতে পড়ে সালাতের তারাবী, তারা নিজেদের বাড়িতে একা একা পড়বে, এমনকি কোনো বাড়িতে যদি শুধু মেয়েরা একাধিক মহিলারা থাকে তারা নিজেরা জামাত করতে পারবে এবং সেখানে একজন ইমাম হতে পারবে যিনি মহিলাদের কাতারের মাঝখানে তিনি দাঁড়াবেন, পুরুষদের মতো সামনে দাঁড়াবেন না। অথবা তারা যদি মসজিদে এসে মুসলমানদের সাথে মুসল্লিদের সাথে যদি জামাতে শরিক হতে চায় তাহলে তাদেরকে সেখানেও বাধা দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ঠিক নয়, নিষিদ্ধ। তাদেরকে সে আসার সুযোগ দিতে হবে। শর্ত হচ্ছে মেয়েরা তাদের শরঈ হিজাব, শরঈ পর্দা করে আসবে, আতর সুগন্ধি বা যেগুলো আছে ব্যবহার করা হয় যেগুলো থেকে সুগন্ধি ছড়ায় এগুলো ব্যবহার করে কোনোভাবেই আসা যাবে না। এটা অবশ্য শুধু মসজিদের জন্য না, কোথাও এরকম আতর গন্ধি ব্যবহার করা যাবে না। রাসূল সাল্লাম বলেছেন, যেই মহিলা আতর লাগাইয়া সুন্দর সুগন্ধি লাগাইয়া মসজিদে আসতে চায়, আসলো মসজিদে আসলো, এর অর্থ শুধু মসজিদে আসে নাই, তাহলে মসজিদ ছাড়া অন্য জায়গাতে আরও বেশি কঠিন নিষিদ্ধ। সেই মহিলা যেন ফিরে যায়, ফিরে যেয়ে যেভাবে ফরজ গোসল করতে হয় সেইভাবে ফরজ গোসল করে তারপরে যেন সে মসজিদে আসে। সুতরাং শরীরী হিজাব, শরীরী পর্দা পরিপালন করে সালাতে অংশগ্রহণ করতে পারবে এবং তারা এই পুরুষদের সাথে সালাতে অংশগ্রহণ করতে পারবে। সম্মানিত ভাইয়ের আমার, সালাতুত তারাবির সংখ্যা নিয়ে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রমাদানে পড়েছেন এই সম্পর্কে আয়েশা থেকে হাদিস বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো আয়েশাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে কত রাকাত সালাত আদায় করতেন, তিনি তার জবাব বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে এবং রমাদান ছাড়া অন্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। সেই 11 রাকাতের ব্রেকডাউনও তিনি দিয়েছেন, 4 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, এবং এই 4 রাকাত অত্যন্ত লম্বা করে সুন্দর করে, লা তাসআল আন তুলিহিন ওয়ালা তাসআল আন হুসনিহিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাকাতগুলো যেভাবে কত লম্বা করে করে তিনি আদায় করতেন এ সম্পর্কে জিজ্ঞাসা করো না তোমরা, মানে কি অনেক লম্বা করতেন, কত সুন্দর করে তিনি আদায় করতেন এটাও তোমরা জিজ্ঞাসা করো না, কারণ তিনি অনেক সুন্দর করে তিনি আদায় করতেন। এরপরে 4 রাকাত, 4 রাকাত শেষ করার পরে ওয়া আও তারা সালাসান, এবং শেষে তিনি 3 রাকাত ওয়েটের করেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিসে 11 রাকাতের কথা বলা আছে। একইভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা রয়েছে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13 রাকাতও পড়েছেন। ওলামায়ে কেরামদের যারা হাদিসের ব্যাখ্যাকার তারা এই দুই হাদিসের মধ্যে সমন্বয় করেছেন এভাবে, যে ইবনে আব্বাস যে 13 রাকাতের কথা বলেছেন, ইবনে আব্বাস এশার পরে, এশার ফরজ সালাতের পরে যে 2 রাকাত সুন্নত পড়তে হয় সেই 2 রাকাত সুন্নাত সহ 13 রাকাত পড়েছেন। সুতরাং মূলত দুই হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই, তবে এই হাদিসের টেক্সটগুলোকে টেক্সটের জায়গায় রেখে যদি আমরা বলি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 অথবা 13 রাকাত তিনি আদায় করেছেন, যা উম্মত সেভাবে আদায় করতে পারে, ওই হকটি আদায় করে যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত করেছেন, যেভাবে লম্বা কিয়াম করেছেন, লম্বা রুকু করেছেন, লম্বা সেজদা করেছেন, অন্তত সেইটাকে দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সেভাবে আদায় করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন কথাগুলো বুঝার জন্য। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে এই সাহাবায়ে কেরামদের ওমর রাদিয়াল্লাহু আনহু সময় থেকে নিয়ে সময়ে সাহাবায়ে কেরামদের মধ্যে বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে কখনো কখনো তারা এই 11, 13 এবং আরও বেশি এর চাইতে বেশিও আদায় করেছেন। এমনকি বিভিন্ন বর্ণনা থেকে এটাও জানা যায় যে 41 রাকাত 3 রাকাত বেতের সহ 41 রাকাত সালাতুত তারাবিহ আদায় করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নিকটে 36 রাকাত সালাতুত তারাবিহ আর 3 রাকাত বেতের, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি
এবং এরকম আরো কতিপয় ইমামদের নিকটে বিশ রাকাত এবং তিন রাকাত, এই বেতের তিন রাকাত বেতের, এভাবে 23 রাকাতের কথাও আছে, বিভিন্ন রওয়ায়েতে এই বর্ণনাগুলো আছে। সবগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে কিয়ামুল লাইল, সালাতুল লাইল এই ক্ষেত্রে, এবং এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাসুল সালাতুল লাইল মাসনা ওয়া মাসনা, রাতের নামাজ হচ্ছে দুই রাকাত করে। ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা, তোমাদের মধ্যে যে এভাবে দুই রাকাত করে আদায় করতে থাকবে, এভাবে যদি ফজর হয়ে যাওয়ার আশঙ্কা যখন হবে তখন সাল্লা রাকাতান ওয়াহিদা তুতার লাহু মা কাদ সাল্লা, এরপরে যখন ফজরের আশঙ্কা হয়ে যাবে তখন যেন সে এক রাকাত পড়ে নেয় যা তার আগের জোর জোর সংখ্যার জন্য বেজোড় হয়ে যাবে। অর্থাৎ এই এক রাকাত তার জন্য আগের নামাজগুলোকে বেতের করে দেবে, বেতের অর্থ কি জোর করে দেবে। সুতরাং কেউ কেউ আছেন কোনো কোনো আলেম বলে কয় এক রাকাত কোনো নামাজই নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, হ্যাঁ কি বলেছেন, যসাল্লা রাকাআতান ওয়াহিদা, জোর 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 করে পড়ে শেষ করে এক রাকাত পড়ার পরে সেটাকে বেজোড় করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তুমি বেতের আদায় করবে এক রাকাত হলেও, বেতের আদায় না করে ঘুমাবে না এক রাকাত হলেও। সুতরাং এই জন্য এই এক রাকাত পড়েকে বেজোড় করে দেওয়া। তো এভাবে ওলামায়ে কেরামগণ সবগুলো হাদিসগুলোকে সামনে রেখে মুহাদ্দিক ওলামায়ে কেরামগণ বলেন যে 11-13 রাকাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সহিভাবে সাবেত আছে, এটার মধ্যেই হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সাথে আমল করাই তো উত্তম হওয়ার কথা, নাকি বলেন? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি করেছেন, সহিভাবে যেটা আমরা পেয়েছি সেটা আমল করার মধ্যেই কি বেশি কল্যাণ। তবে এই কল্যাণটা আমলের ধরন দেখে, আদায়ের ধরনের মধ্যে সীমাবদ্ধ। ওলামায়ে কেরাম পরবর্তীতে বলেছেন একটু লম্বা কেরাত যখন সম্ভব হয় না, 8 রাকাত পড়তে অনেক লম্বা করে, এটা যদি কেউ কেরাতকে ছোট করে রাকাতকে বাড়িয়ে দেয় তাহলেও হইতে পারে কিছু কল্যাণ সেখান থেকে। কেরাত যেহেতু ছোট করা হয়েছে, রুকু যেহেতু সংক্ষেপ করা হয়েছে, সেজদা যেহেতু সংক্ষেপ করা হয়েছে, যদি রাকাতটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তোবা সেখানে কল্যাণ আসতে পারে। এইভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে 11-13 রাকাতের বাইরেও বা এর অতিরিক্ত যদি কেউ 20 রাকাত, কেউ যদি ওই যে 36 রাকাত, কেউ যদি 40 রাকাত এভাবে, অথবা সারা রাত ধরে যদি কেউ পড়তে চায় সেটাও কি আছে, সুযোগ আছে, নাজায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা ওয়ারা আল ইমাম হাত্তা ইয়ানসারিফা ফানসারাফা মা, যখন কোনো ব্যক্তি ইমামের পিছনে এসে সালাত আদায় করলো, অবশ্যই সেটা এই জামাতের সাথে বা রাত্রের কিয়ামুল লাইল, রাতের যেটা কিয়ামুল লাইল, রাতের যেটা সালাত, সেটা ইমাম সাহেব সালাত আদায় করেছেন, তিনি তার পিছনে এসে ইক্তেদা করেছেন, ইমাম যতক্ষণ পড়েছেন, এই হাদিসে কোনো সংখ্যা নেই, ইমাম যতক্ষণ পড়েছেন ততক্ষণ সেই মুক্তাদি তার সাথে সালাত আদায় করেছেন, ইমামও শেষ করেছেন, তিনিও তার সাথে শেষ করেছিলেন, বাকি রাতের তার কিয়ামুল লাইলের সওয়াব আল্লাহ তাদের আমল নামায় লিখে দেবেন, যদিও পুরাটা রাত পড়বে না। ইমাম ধরেন ইমাম 8 রাকাত পড়েছেন, পড়ে সালাম ফিরে নামাজ শেষ করে চলে গেলেন, আমরাও তার পিছনে 8 রাকাত পড়ে শেষ করে চলে গেলাম, বাকি রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী আমরা বাকি রাতেও এই কিয়ামুল লাইলের সওয়াব পেতেই থাকব। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। তো সুতরাং ভাইয়ের আমার এই জন্য কিয়ামুল লাইল নিয়ে, সালাতুত তারাউহ নিয়ে আমরা কে কোনটা ঠিক কোনটা বেঠিক এই নিয়ে যে সকল তর্ক বিতর্ক এগুলোর দিকে না যেয়ে, এটা সাবেত আছে সালাতুত তারাউহ আমাদের পড়তে হবে, এ রাতেও পড়া জায়েজ আছে এবং পরের রাতে, আবার এ রাতে পড়ার পরে ও রাতেও যারা সারা রাত ভাবে ইবাদত করতে চায় সবটাই তাদের জন্য সুযোগ রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা বিতর্কের মধ্যে না গিয়ে এটার দ্বারা সাবেত রয়েছে সালাতুত তারাউহ, আমরা সেটাকে সুন্দরভাবে আমল করার চেষ্টা করব, জামাতের সাথে আমল করার চেষ্টা করব, জামাতে আদায় করার পরে বাসায় যখন ফিরে যাব এক দুই ঘন্টা, দেড় ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা ঘুমিয়ে আরাম করে তারপরে আবার উঠে আমি একা একা সালাত আদায় করব, সুন্দর করে আদায় করব, এভাবে সাহরি পর্যন্ত আমরা করব। সুতরাং এই মাসটি হচ্ছে কল্যাণ প্রাপ্তির অত্যন্ত সুবর্ণ সুযোগের একটি মাস। আল্লাহ যেন আমাদের সকলকে সেই মাসটিকে যথাযথভাবে কল্যাণ নিয়ে এবং এর
মর্যাদা সহকারে আমরা যত করে পালন করতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক আমাদের সকলেরই কামনা করা উচিত। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাই সালাতুত তারাবিহ আমরা আদায় করব। আর সেই সাথে আরেকটি বিষয় যেটা আমরা সবসময় বলি, আমরা যেই খতমুল কোরআন, এই যে হাদিসগুলো আমরা পড়েছি যার অনেক অংশ আপনাদেরকে বলেছি, কোথাও কিন্তু এটা নাই যে এই 20 রাকাত অথবা 8 রাকাত অথবা এত রাকাত পড়ার সাথে সাথে এই নামাজ আদায় করতে নিয়ে কোরআনও খতম করল তাহলে তার সওয়াব হবে, এভাবে কোনো টেক্সট নেই। কোরআন তেলাওয়াত করার সওয়াব আছে, কোরআন পড়ার মধ্যে কি আছে, সওয়াব আছে। শুধু একটি কল্যাণ আমি সালাত আদায় করছি, দৃষ্টিভঙ্গি থাকতে হবে এরকম, একটি সালাত আমি আদায় করছি, ওখানে আমাকে কেরাত করতে হয়, সালাত শুদ্ধ হওয়ার জন্য কেরাত পড়তে হয়, তো সুতরাং সেই কেরাতটা যদি আমার সালাতের মধ্যে দিয়ে যদি আমি পুরো কোরআন পড়ে ফেলি তাহলে এটাই তো ভালোর সাথে আরো কি হলো, ভালো যোগ হলো। কিন্তু এটা পড়তেই হবে, খতমুল কোরআন তারাবিতেই করতে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা এখন রমাদান মাস আছি, এটা শাহরুল কোরআন, কারণ আল্লাহ পাক বলছেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস সেই মাস যেই মাস কোরআন নাজিল হয়েছে। তো সুতরাং কোরআন নাজিল হয়েছে এই মাসে, এটা কোরআনের মাস, এই কোরআনের মাসে কোরআনের সাথে মুসলিমদের নারী পুরুষ সকলের সম্পর্ক বেশি হবে, সুদৃঢ় হবে, এটাই স্বাভাবিক। আমরা এই মাসটিকে কোরআন চর্চার, কোরআন শিখার, কোরআনের অর্থ বোঝার, কোরআন আরও নিজেদের জীবনে পরিবারে সর্বত্র আমল করা কার্যকরী করার জন্য আমরা নতুনভাবে উদ্যম নিব, এখান থেকে উৎসাহ নিব, এখান থেকে সিদ্ধান্ত নিব, এখান থেকে এই জন্য এই মাসটিকে কোরআনের মাস হিসেবে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখব। তবে কোরআনের তেলাওয়াত থেকে শুরু করে এর বোঝা এবং আমল করা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এটাকে আমরা যথাযথভাবে আমরা যখন তেলাওয়াত করব তখন যেন সেটা শুদ্ধ করে তেলাওয়াত করি। আল্লাহ বলছেন সুরাল মুজাম্মিল, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে শুদ্ধ করে ভালো করে উচ্চারণ করে বুঝে বুঝে পড়তে হবে। সুতরাং আমরা সেদিকে আমাদের দৃষ্টিতে নেব। শুধুমাত্র যদি আমি সসান করে পড়ে গেলাম, শুনলাম না, শব্দ বুঝলাম না, আয়াত বুঝলাম না, কি শব্দ পড়া হচ্ছে তাও বুঝলাম না, সুতরাং এটা নিঃসন্দেহে কোরআনের একজন পড়ছে কি পড়ছে সেই শব্দটা যদি আমি না শুনি না বুঝি, কি শব্দটা তিনি পড়ছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই যে শব্দগুলো, শব্দ যার যার একটা একটা শব্দ আছে, এই শব্দগুলো যদি আমি না বুঝি, এমনভাবে যদি আমি পড়ে যাই যে বোঝা যাচ্ছে না, জড়ায় যাচ্ছে, তাহলে তো সে কোরআনের শব্দগুলো কি হলো না, সঠিকভাবে উচ্চারণ হলো না। এই জন্য আমাদের, আমি কথাগুলো এই জন্য বলছি যে আমাদের মানসিকতা, আমরা যারা মুক্তাদি, আমরা যারা মসজিদ পরিচালনা করি, আমরা যারা ইমাম নিয়োগ করি, আমরা যারা এই সকল সিদ্ধান্ত নিই, আমাদের মাইন্ড সেট আপ যদি এভাবে হয় যে আমরা এইরকম, এবং যারা আমরা হাফেজ আছি, যারা আমরা কোরআন তেলাওয়াত করি, তারাবি নামাজ যারা আমরা পড়াই, তারা যদি মুখস্ত করার সময় যদি ওভাবেই আমরা মুখস্ত করি যে আমি যেন একটু মাঝারিভাবে পড়ে দিতে পারি, আমি যেন অত দ্রুত যেটা শব্দগুলো ঠিক মতো শোনা যাচ্ছে না এরকম জড়ায় না পড়ে আমি যেন মাঝামাঝিভাবে করে একটু পড়তে পারি, যাতে করে মুসল্লিদের জন্য সহজ হয় এবং এখান থেকে আমরা যেন ফায়দাও পাই, এটা যেন একটি আনুষ্ঠানিকতায় পর্যবেসিত না হয় যে এক মাসে রমাদানের মাসে 3 জায়গায় খতম তারাবি হইতে হবে, 10 দিনে 1 খতম। সুতরাং এইটা যথাযথ হক আদায় হয় না, আমরা তো দেখি। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাইন্ড সেট আপ করা দরকার যে আমরা এভাবে কোরআন শুনবো, ভালো করে শুনবো এবং ধীর স্থিরভাবে শুনবো। আল্লাহ আমাদের সেক্ষেত্রে, সেক্ষেত্রে যতটুকুনি সম্ভব, সেক্ষেত্রে যত রাখাতি দরকার আপনার তত রাখাতি পড়া। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝার দার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহীম। আলহামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها
وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লি ভাই বোনেরা, এই সিয়ামের সাথে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ইফতার, যেটা সিয়ামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইফতার, ইফতার এই সিয়ামের ক্ষেত্রে ইফতার, এটা সিয়াম ভঙ্গ করার জন্য, শেষ করার জন্য একটি, এটাও একটি ইবাদত, এটাও একটি ইবাদত। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু লা তাযালু উম্মতি আলা খায়র মা লা তাযালু উম্মতি আলা খায়র মা আজ্জালু আল ইফতার ওয়া আখারু সুহুর আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আমার বা উম্মতের কল্যাণ হতেই থাকবে যদি তারা দুটো নীতি অবলম্বন করে। একটি হচ্ছে মা আজ্জালুল ইফতার, ইফতারের সময় হওয়ার সাথে সাথে, ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা। তাহলে একটা উম্মতের কল্যাণ থাকবে ইফতারের সময় হওয়ার সাথে সাথে যারা ইফতার করবে, যদি এই কাজটি করে। দুই নম্বর, সেহরির টাইম হলে যখন থেকে শুরু হয় যখন শেষ হয়, এই সময়ের শেষের দিকে সেহরি করা। তাহলে ইফতারটা হওয়ার সাথে সাথে করা আর সেহরির টাইম হওয়ার পরে শেষের দিকে করা। তাহলে একটা হচ্ছে দ্রুত করা, একটা হচ্ছে দেরিতে করা। এই দুটো কাজ করলে আমার উম্মতের কল্যাণ হবে। কথা কে বলছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং রাসূল সাল্লাম যেটা বললেন, এখন আমরা যদি একটু বেশি মুত্তাকি গিরি, একটু বেশি বুজুর্গি দেখার জন্য, আচ্ছা সারাদিন থাকতে পারলাম আর দুই মিনিট দেরি করলে সমস্যা কি? বলে না কেউ ধমক দেয় না? এত তাড়াহুড়ো করতেছে কেন? সারাদিন থাকতে পারছি আর দুই মিনিট দেরি করলে কি হয়েছে? বলে কি না কথা? বা কি হয়েছে? না, অনেক বড় কিছু হয়ে গেছে এটা, এটা অনেক বড় কিছু হয়ে গেছে। কারণ রাসূল বলছেন, আজ্জালুল ইফতার, তোমরা দ্রুত করো ইফতার। ইফতার টাইম হয়ে গেলে আপনার সবচেয়ে বড় কাজ হবে কি, আগে ইফতার করে নাও। যত দ্রুত পড়বেন তত রাসূলের কথা আপনার দ্বারা আমার দ্বারা আমল হবে। আর সেহরি রাত দুইটার সময় করেন, যে ধরেন সেহরির টাইম তো দুপুর রাতের পর থেকে হয়ে গেল, কারণ সেহরি শব্দটার অর্থ হচ্ছে শেষ ভাগ, রাতের শেষ ভাগকে সেহরি, আরবি শব্দের অর্থ সাহার। এই জন্য আল্লাহ বলছেন না যে হুম বিল আসহা, অর্থাৎ যারা মোত্তাকি ব্যক্তি, ইমানদার ব্যক্তিদের কিছু গুণাগুণের মধ্যে রয়েছে, যারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, তাদের একটা গুণ। তাই সেই ক্ষেত্রে সাহরি আসহা, তার বহু বছর আসহা। সুতরাং সাহর শব্দটার অর্থ হচ্ছে রাত্রের শেষ ভাগ, তিন ভাগের চতুর্থ তৃতীয় ভাগ, এই সময়, এর শেষ সময় হচ্ছে ফজরের আগ পর্যন্ত। সুতরাং আপনি যদি সেই সময়টা সেইভাবে নির্ধারণ করেন যে আমার খাইতে এতক্ষণ সময় লাগবে, আমার 10 মিনিট লাগবে খাইতে, সুতরাং এটা শেষ হবে, মনে করেন যেমন তিনটা কত জানি 46 দেখলাম আজকে, 3:46 ধরেন, এটা তো আমাদের গণনা, 3:46 শেষ হবে, আমার খাইতে লাগবে 10 মিনিট, সুতরাং এই 46 থেকে এই 15 মিনিটের আগে যদি আমি যদি শেষ 10 মিনিট খাই, অথবা শেষ 15 মিনিটের মধ্যে 3:30 খাওয়া শুরু করি, তাহলে আমি 10 মিনিট শেষ করবো, অন্তত শেষের দিকে হলো। সুতরাং এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটার মধ্যে। আর সাহরি, অনেকে আছেন সাহরি না খেলে কি, সাহরি খাওয়াটা যেমন রোজা শুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়, তেমনি সাহরি খাওয়াটা এটা আলাদা একটি ইবাদত। এটা কি? আলাদা একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা, বুখারী মুসলিমের হাদিস। তোমরা সাহরি খাও, কারণ সাহরির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। সুতরাং সেহরির বরকত খেতে হবে। সুতরাং ভাইয়েরা আমার, এগুলো আমরা তাদের করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়্যিকুম হাইথা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামি আলাইহি ফাকাল ইন্নাল্লাহা মালায়েকাতুহু ইসাল্লুনা আলান নবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিকা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আরদাল্লাহুম্মা আনি সাহাবা খুসুসান আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াতি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين عباد الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله اكبر والله اعلم بما تصنعون